আজকে যে চতুর্থবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ওনার সেবা দিয়ে যাচ্ছে, ওনারা ফ্রি এই চিকিৎসা দিয়ে যাচ্ছে, ফ্রি ওষুধ দিতেছে, ফ্রি পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা সবগুলো ওনার দিচ্ছে। আমরা ওনার শান্তি কামনা করছি। আমার অফিসাররা ওই যে মাইক দিয়ে আলাজ করছে, ওই শম্ভু ডাক্তাররা এখানে ওই ফ্রি চিকিৎসা হইব, এই ফ্রি চিকিৎসা আমরা লাভ করব। নমস্কার সবাইকে। উনি বিগত অনেক বছর এখানে চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং হঠাৎ করে করোনাকালীন সময়ে উনি মৃত্যুবরণ করেন। ওনার অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে উনি ওনার আর্থিক সংগতি রেখে গেছে। ডাক্তার শঙ্কর দের মৃত্যুবার্ষিক উপলক্ষে সেবা নেওয়ার জন্য মহেশখালী থেকে আসছি। আমাদের এখানে প্রতি বছর ওনার মৃত্যু উপলক্ষে আমরা ফ্রি চিকিৎসা দিই। 21 জুন উপলক্ষে আমরা দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসি, নামা মহেশখালী চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় মানুষ এখানে আসে। আমাদের আজকের এই অনুমতি কারণ ওনার উনি একজন চট্টগ্রামের একটা উনি একটা নাম করা ডাক্তার ছিল। ওনার মৃত্যুতে আমরা সবাই ওনার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ফ্রি চিকিৎসার জন্য আসি। ভবিষ্যতে ওনার এই এত সুন্দর উদ্যোগটা আমরা খুব পছন্দ করছি এবং সামনে যেন আরো সুন্দর উদ্যোগ করে এটার জন্য সবার কৃতজ্ঞতা করা। ডাক্তার শম্ভু দাস যেদিন অসুস্থ হবে, 2 দিন আগে আমি একটু অসুস্থ ছিলাম আমার বাড়িতে, উনি সকালবেলা গিয়ে দেখে গেছে আমার ব্যাকপেন একটু ব্যথা ছিল, ব্যথাগুলি দেখে এসে ওনার নিজে প্রতিষ্ঠান থেকে যেই যেই ব্যাকপেনে যে থেরাপি দেওয়া দেওয়ার মেশিন সহ একটা ছেলে সহ আমাকে আমার বাড়িতে পাঠিয়ে আমাকে সেবা দিতে। এরপরও 2 দিন পরেই উনি নিজে অসুস্থ হয়ে গেছে চট্টগ্রামে। এটা ওনার হয়তো এতদিন ছিল, ওনার পেশে থাকা দরকার ছিল, আরও আমাদের এলাকার মানুষের গরিব দুঃখী মানুষ আজকে এখানে এবং ওনার সুনাম রেখে গেছে। এই ওই সুবাদে ওনার সম্পদ থেকে আমরা এটা দিয়ে যাচ্ছি এবং আমার ছেলেরা আমার চেম্বারের স্টেবারা সবার সহযোগিতা বর্তমান সুজন্তিপুরা আমার ছেলে একটা বর্তমান ওসমান মেডিকেল থেকে ডাক্তারি পাস করে এসেছে, এখন বিভিন্ন ডিগ্রির জন্য এখন লেখাপড়া করতেছে, পড়াশোনা করতেছে। সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন আর এইটার ধারাবাহিকতা যেন আমি এবং আমার ছেলেরা বজায় রাখতে পারে সেটা জন্য আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আর সবাই এই চেম্বারের শুভকামনা করবেন, এটা আমি সবার কাছ থেকে কামনা করছি আর কি। আসলে শম্ভু ছিলেন গরিবের ডাক্তার, খেত তিনি একজন ডাক্তার ছিলেন। হ্যাঁ, এটা যারা ওনাকে ভালোবাসতেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, ওনা এটা তো আমি বলবো না, এটা বলবে যে যারা সেবা নিয়েছে, যারা সেবা পেয়েছে তারাই বলবে। এটা উনি মারা যাওয়ার পরে আমি এটা অনুভব করেছি, বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন ডিজিটাল থেকে জানতে পেরেছি উনি খুবই ভালো সেবা দিয়েছে এবং গরিবকে খুব ভালো চিকিৎসা দিয়েছে। অনেক রুগী আমাকে ফোন করে আমার আব্বু মারা গেছে এইভাবে আমাকে এই ওনার প্রতি ভালোবাসা দেখাইছে। তখন আমি অনুভব করেছি আমার হাজবেন্ডের জনপ্রিয়তা এবং উনি একজন যে গরিবের ডাক্তার ছিল সেটা তখন আমি বুঝতে পেরেছি। এখন জনগণের প্রতি আমার একটু ইয়া রইল, দাবি রইল সবাই যেন ওনার সদ্গতি কামনা করে, ওনার আত্মার একটু শান্তি কামনা করে এবং ওনার পরিবারের প্রতি সবাই যেন একটু আশীর্বাদ করে, দোয়া করে এবং ওনার চেম্বার যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং রুগী যেন ভালোভাবে সেবা পায় আর প্রতিবেশীর যেন এই ফ্রি সেবাটা যেন দিতে পারি, এই দোয়াটা যেন সবাই করে, এই আশীর্বাদটা যেন সবাই করে। ধন্যবাদ সবাইকে। 22 বছর উনি সেবাটা দিচ্ছেন, তো এরপর অকালে তার মৃত্যুতে আমাদের যা বাবার যে সেবাটা দিয়েছিল এটা মাঝখানে অফ ছিল, মানে বাবা যে সেবাটা দিতে চাইছিল ওইভাবে দিতে না পারে। পরবর্তীতে আমরা এটার উদ্যোগ নিয়েছিলাম যে প্রত্যেক মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবাকে ফ্রিতে সবাইকে সেবা দিব এবং উনি যে সেবাটা এই গত 22 বছর দিয়েছিল তার সামান্যটুকু এই দিনে আমরা প্রতিফলন দেওয়ার জন্য এটাতে আজকের দিনে সবাইকে ফ্রি সেবা, সব কিছু ফ্রি, ইভেন ডাক্তার কোনো ফি ছাড়া, এক্স রে ফিটাও ফ্রি, তারপর থেরাপি এবং যা যাবতীয় যা আছে সেবা আজকে সবই ফ্রি। সারা চট্টগ্রাম কক্সবাজার ডিস্ট্রিক্টের থেকে বহু রুগী এখানে ওনার থেকে সেবা পেত। এখন ওনার ছেলে এখন ডাক্তার হয়েছে, ওনাদের আমরা আশা করি ওনার ছেলে ওনার বাপের মতো এইভাবে এলাকার মানুষকে সেবা দেবে, এই প্রত্যাশা রাখি।